আল্লাহ নবী আল্লাহর হাবিব যখন মক্কা জমিনে ইসলাম প্রচার করছিলেন, আল্লাহ নবী আল্লাহর হাবিব শুধু মক্কার মানুষদেরকে ঘুরে ঘুরে বলছিলেন, ও মক্কার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা একবার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ো, তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, মুহাম্মদ, কলমা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে বলবে? সেই সময় আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি, আমি জানি কলমাটা দুটো ভাগ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নিজে যদি বলি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার মানুষ আমাকে ক্রিটিসাইজ করবে। আল্লাহ পাক সেই সময় আমার হাবিবকে জানিয়েছিলেন, ও আমার হাবিব, শুনে রেখো না, ওজন রেখো না, সারা পৃথিবীর জমিনে তুমি আল্লাহর প্রচার করবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি আল্লাহ পাক আরো শুরু করতে গিয়ে সারা পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছড়িয়ে দেব। আসলাম দরবারে ফুরফুরা শরীফ থেকে নাতি আপনাদের খেদমতে এলাম, শুধুমাত্র সরকারে দো আলম আফতাবে শরিয়ত শাহনশাহ রিসালাত রাসূল পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য। নূপুর শর্মা আর নবীন জিন্দাল অন্য কিছু না, আরএসএস এবং বিজেপির ষড়যন্ত্রে একটু টিপে দেখতে চেয়েছে, ঠিক কি না? তারা ভেবেছে ইসলামটা হচ্ছে একটা বেলুনের মতো, তারা ভেবেছে ইসলামটা একটা বেলুনের মতো পিট মারলে ফেটে যাবে, কিন্তু তারা জানে না ইসলামকে আমার আল্লাহ পাক মাউন্ট এভারেস্টের থেকেও সমুন্নত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূপুর শর্মা, নবীন জিন্দাল, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, কিন্তু তারা জানে না আজকে জামানার মুসলমান এরা কাদের উত্তরসূরি তাদের জানা নাই। আমরা তাদেরকে আজকের মঞ্চ থেকে জানিয়ে দিতে যাই, আমরা সিদ্দিকে আকবরের উত্তরসূরি, আমরা নাথুরাম গডসের উত্তরসূরি নয়, আমরা নরেন্দ্র মোদীর উত্তরসূরি নয়, আমরা আরএসএস বিজেপির উত্তরসূরি নয়, আমরা সিদ্দিকে আকবরের উত্তরসূরি, আমরা ফারুক আজমের উত্তরসূরি, আমরা শেরে খোদার উত্তরসূরি, আমরা সুফিয়ান সাউরির উত্তরসূরি, সর্বোপরি আমরা হাসান ইবনে সাবের উত্তরসূরি, আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি, যে ইমাম হুসাইন আমাদেরকে শিখিয়েছেন সাম্যের কথা, যে ইমাম হুসাইন আমাদেরকে শিখিয়েছেন ইসলামের রাস্তায় কিভাবে শহীদ হতে হয়। আজকে চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দিতে চাই, আমরা ইমাম হুসাইনের মতো মানুষের উত্তরসূরি, আমরা বাতিলের সামনে বাধা নত করতে পারবো না, আমরা বাতিলের সামনে মাথা নত করতে শিখিনি, আমরা হকের হয়ে জীবন দিতে প্রস্তুত থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাতিলের জন্য মাথা নত করতে প্রস্তুত নয়, আমরা হকের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি। আমরা সেই হযরত মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি মুসলমান জেনে রেখে দেন, আমরা সেই মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, যে হযরত মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন বড় চিন্তিত হয়ে পড়েছিলেন, আজকে কি হবে জানি না, সেই দিনে আল্লাহর নবী আল্লাহর হাবিবের সামনে হযরত পরিবেশটা শান্ত রাখুন, তিনি তো এসেছেন, বক্তব্য দেবেন, চিৎকারের কি আছে? আপনি তো বাচ্চা ছেলে নয়, পীরের আওলাদ তো বক্তব্য রাখছে, তিনি বক্তব্য দেবে বলে এসেছেন, চিৎকার করার দরকার নেই, পরিবেশ ঠিক রাখুন, চলেন স্যার বলে। আমরা সেই হযরত মিকদাদের উত্তরসূরি
বদরের ময়দানে যে হাজতে মিকদার আল্লাহর নবী আল্লাহর হাবিবের মলিক চেহারার দিকে তাকিয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে চিন্তা করবেন না, আপনি এটা মনে করবেন না, আমরা মূসা নবীর উম্মতের মতো আপনাকে আজকে যুদ্ধের ময়দানে ছেড়ে পালিয়ে যাব, আমরা আপনাকে আজকে ছেড়ে পালিয়ে যাব না, আমরা জীবন দেব আপনার সামনে থাকব, আমরা জীবন দেব আপনার পিছনে থাকব, আমরা জীবন দেব আপনার ডান দিকে থাকব, আমরা আপনার সাহাবার জীবন দেব আপনার বাঁ দিকে থাকব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে চতুর্দিক থেকে আপনাকে ছায়া করে রাখব। জোরে বলেন সুবহানাল্লাহ। নূপুর শর্মা এবং নবীন জিন্দলের জানালে আমরা সেই ইমাম হুসাইনের উত্তরসূরি, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে ইমাম হুসাইন বললে সমস্ত মুনাফিকদেরকে ইশারা করে বললে, ও মুনাফিকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বাড়ির সমস্ত বাচ্চারা আজকে শহীদ হয়েছে, আজকে আমি এই ফুরাত নদীর পাশে দাঁড়িয়ে আছি, তোমাদের কারোর ঘরে রক্ত নেই, আমি এই ফুরাত নদীর পানিটা মুখে খেতে পারবো না, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ইমাম হুসাইন বলছি, আজকে যদি আমি এক ফোঁটা ফুরাত নদীর পানি খেতে পারি, আমরা আজকে এই সমস্ত মুনাফিকগুলোকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে ছেড়ে দেবো, এক ফোঁটা ফুরাত নদীর পানি পান করার আগে আমাকে কতল করে দাও। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে কতল করা যায় না, ইমাম হুসাইন যদি নিজে না চাইতেন কতল হতে তাহলে তাকে শহীদ করা যেত না, পৃথিবীর কোন মায়ের লাল নেই ইমাম হুসাইনকে শহীদ করতে পারে। তা আপনাদের জানে নূপুর শর্মা জানে নূপুর শর্মার জানালে, নবীন জিন্দলের জানালে, আমরা সেই ইমাম হুসাইনের উত্তরসূরি, যিনি তাকে কতল করা হবে তাকে শুইয়ে দেওয়া হয়েছিল, এমন সময় তিনি বললেন, ওই কাফের মুশরিকেরা, ওই মুনাফিকেরা, আমাকে উল্টো করে আমাকে জবাই করতে হবে, সামনে থেকে জবাই করতে পারবি না, কারণ আমার গলাতে সঙ্গে রাসূলুল্লাহ চুমা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে উপর করে কতল করতে হবে, সেজন্য আমি নবীন জিন্দলকে আর নূপুর শর্মাকে আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, তাদের তারা যে কুরুচিকর মন্তব্য করেছে তাদের শাস্তি তো অবশ্যই দরকার, তার সঙ্গে সঙ্গে আমাদের এই ভারতবর্ষে একটা আরএসএস এর সরকার ভারতবর্ষ চালাচ্ছে, তাদেরকেও মাসনাদ থেকে ফেলে দেওয়া দরকার। ঠিক বলেন না, কথা ঠিক তো? তাদেরকেও মাসনাদ থেকে ফেলে দেওয়া দরকার। আজকে আপনারা জানেন এই হাওড়া জেলার একটা ঘটনাকে নিয়ে, হাওড়া জেলায় রসুল পাকের এই অপমানের জন্য সাধারণ মানুষেরা নেতৃত্ববিহীন অবস্থায় তারা রাস্তায় নেমে পড়েছিল, সত্যিই তো তাদের কাছে কোনো নেতৃত্ব নেই, হঠাৎ করে তারা শুনেছে রসুল পাকের অপমান হয়েছে, তারা তো রাস্তায় নেমে পড়বে। এই বিষয়টাকে নিয়ে সারা ভারতের ইন্টারন্যাশনাল মিডিয়া, ন্যাশনাল মিডিয়া চিৎকার করেছে যে দেখো মুসলমানের বাচ্চা তারা পথে নেমে পড়েছে, কিন্তু তারা এটাকে হাইলাইট করেনি। ওই বিহারের জমিনে যখন অগ্নিপথের বিরোধিতা করে সত্তরটা ট্রেন জ্বালিয়ে দেওয়া হলো, বিহারেতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ রাস্তা অবরোধ করলো, তখন তারা দেখতে পাইনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পক্ষে আন্দোলন করলে ভারত সরকারের চোখে পড়ে যায়। এই জন্য এই সরকারকে মাসনাদ থেকে নামানো আবশ্যক হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা যে বাংলায় দাঁড়িয়ে আছেন, এই বাংলা মোটেও ভালো নেই, এই বাংলা মোটেও ভালো নেই। আজকে এখানে যে কটা আলেম বসে আছে প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, প্রত্যেকটা আলেম হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র, যে কলকাতা আলিয়া মাদ্রাসায় কাইয়ে জামান পরে হুজুর পীর কিবলা পড়েছে, যে কলকাতা আলিয়া মাদ্রাসায় মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর কিবলা পড়েছে, যে কলকাতা আলিয়া মাদ্রাসায় পাক ভারত বাংলাদেশের এশিয়া মহাদেশের সমস্ত বড় বড় পণ্ডিতরা সমস্ত বড় বড় আলেমরা যে আলিয়া মাদ্রাসা থেকে পড়ে গেছে। আজকে আমাদের হাওড়া জেলার আমতা থানা
মাদ্রাসার একটা ওসি, সে বলছে এই আলিয়া মাদ্রাসায় যারা পড়ে তারা নাকি পাতা খায়, তারা নাকি নেশা করে। আজকে আপনাদেরকে আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আজকে আমি সারা পৃথিবীর মানুষের কাছে দাঁড়িয়ে জানাতে জানতে চাইছি যে ওই আলিয়া মাদ্রাসার ছাত্ররা কি ভুল, ওই আলিয়া আলিয়া মাদ্রাসা কি ভুল। আমি সারা বাংলার ওই মাসনাতে থাকা দিদিকে আজকেই প্রোগ্রাম থেকে জানাচ্ছি যে আপনি জানেন না আলিয়া মাদ্রাসা তো শুধু ফুরফুরার আবেগ নয়, আলিয়া মাদ্রাসা শুধু ফুরফুরার নয়, আলিয়া মাদ্রাসা দেওবন্দি রে, আলিয়া মাদ্রাসা তাবলীগ জামাতে, আলিয়া মাদ্রাসা আহলে হাদিসের। আপনি জানেন না সারা পশ্চিম বাংলার সমস্ত মুসলমানের আবেগ জড়িয়ে রয়েছে আলিয়া মাদ্রাসার সঙ্গে। অবশ্যই আর 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে ওই যে পুলিশ অফিসার ওসি কুমন্তব্য করেছে আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে, আলিয়া মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে, তাকে অবশ্যই সাসপেন্ড করতে হবে, কথা ঠিক কি না? তাকে অবশ্যই সাসপেন্ড করতে হবে, এটা আপনারা সকলে দাবি জানাবেন। আগামী দিনে যদি আলিয়া মাদ্রাসার উপর হামলা হয়, রাসূলুল্লাহর উপর হামলা হয়, হাবিবুল্লাহর উপর হামলা হয়, তখন আমরা আহলে হাদিস দেখব না, তখন আমরা তাবলীগ জামাত দেখব না, তখন আমরা দেওবন্দি দেখব না, তখন আমরা তাওহীদ দেখব না, তখন আমরা ফুরফুরা দেখব না। সারা পৃথিবীর মুসলমান এক জায়গায় হয়ে আন্দোলনে সামিল হব, ঠিক কি না? যদি আগামীতে যদি আগামীতে কলকাতার রাজপথে ডাক দেওয়া হয় রসুল পাকের অবমাননার জন্য মুসলিমদের বিভিন্ন ইস্যু নিয়ে, আমি আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে রয়েছেন অ্যাডভোকেট মুফাক্কিরুল ইসলাম, আমি বড় পছন্দ করি, বড় মহাব্বতের মানুষ, তিনি আমাদের জন্য লড়ছেন, তিনি আমাদের জন্য লড়ছেন, তিনি কোর্টের মধ্যে আমাদের জন্য লড়েন, তিনি বিভিন্ন সভা সমিতিতে আমাদের জন্য লড়েন। এই সমস্ত মানুষগুলোকে সমাজে টিকিয়ে রাখতে হবে, মুসলিমদের মধ্য থেকে শিক্ষিত নেতা বাছুন, যার কথাই রাস্তায় নেমে পড়বেন না, শিক্ষিত নেতা বাছুন, তাদের কথাতে রাস্তায় নামতে হয় নামবো, তাদের কথাতে জীবন দিতে হয় দেবো। আজকে রসুল পাকে স্মরণে আমি এইটুকু বলে আজকে বিদায় নিচ্ছি। আমি একটা কথাকে স্মরণ করতে চাই, আমি প্রথমেও বলেছিলাম আমরা সেই ইমাম হুসাইনের উত্তরসূরি, সেই সিদ্দিকে আকবরের উত্তরসূরি, সেই ফারুক আজমের উত্তরসূরি, সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সেই আফসান বিন সাবিতের উত্তরসূরি, যেই ইমাম হুসাইনের উত্তরসূরি। যখন মিকদাদ সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না, মুসা নবীর উম্মতের মতো আপনাকে ছেড়ে পালিয়ে যাব না, আজকে আপনার সঙ্গে আপনার সামনে আমরা চতুর্দিক থেকে জীবন দেব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবার নাম, আমরা সকলেই তাকে চিনি, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের মহব্বতকে কেন্দ্র করে হযরত মিকদাদকে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিলেন, ওই মিকদাদ আজকে সুরে রাত, আজকে সুরে রাত, এই বদরের ময়দানে রাসূল পাক সেজদা থেকে মাথা তুলেছেন, রাসূল পাকের গোটা চেহারা মুবারকটা ধুলো হয়ে রয়েছে, এই পরিস্থিতিতে তোর একটা কথার কারণে আমার রাসূল পাকের ওই ধুলো মাখা মুখে একটা হাসি ফুটেছিল। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছি, তোর যদি প্রয়োজন হয় ওই মিকদাদ, তোর যদি প্রয়োজন হয় আমার জীবনটা নিতে পারিস, তোর যদি প্রয়োজন হয় আমার সমস্ত নেক আমলগুলোকে নিতে পারিস, তোর যদি প্রয়োজন হয় আমার সমস্ত ইবাদতগুলো নিতে পারিস, তোর যদি প্রয়োজন হয় এমনকি আমি আমার জান্নাতটা পর্যন্ত দিতে রাজি আছি। পরিবর্তে তোর একটা কথাই রসুল পাকের চেহারাতে হাসি ফুটেছিল, তোর হাসি ফুটার কারণে রসুল পাকের হাসিটা আমাকে দিয়ে আমার জান্নাত পর্যন্ত তুই নিয়ে নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই রাসূলুল্লাহর উম্মত, আমরা সবাই সেই রাসূলুল্লাহর উম্মত, আমরা বিশৃঙ্খলাকে পছন্দ করি না। আমাদের শ্রেষ্ঠ সংবিধান হচ্ছে কোরআন, আর তার পরের সংবিধান হচ্ছে দেশের সংবিধান, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই সংবিধানের বাইরে কাজ করব না, আমরা যখন তখন রাস্তায় নামব না, সমস্ত নেতারা যখন বলবেন, সমস্ত উলামায়ে দ্বীনরা যখন বলবেন তখন রাস্তায় নামব। রাস্তায় নেমে তো আগুন জ্বালানো হয়েছে, আজকে আপনি দেখতে পাচ্ছেন এই সমস্ত উলামাগুলো আজকে ডেকেছে, আজকে কত রাস্তায় আগুন জ্বলেছে, কত রাস্তায় আগুন জ্বলেছে,
আজকে মুফাক্কিরুল ইসলাম সাহেব বসে আছেন, কটা রাস্তায় আগুন জ্বলেছে, আজকে প্রতিবাদ হচ্ছে না? আপনারা বসে বসে কি করছেন, প্রতিবাদ করছেন না? এই রকম ভাবে প্রতিবাদ হয়, তবে জেনে রেখে দেবেন অবরোধটাও একটা সিস্টেম। কৃষক আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে, তবে শুরুতেই 11 ঘন্টা পথ অবরোধ করা যাবে না, শুরুতেই 11 ঘন্টা পথ অবরোধ করা যাবে না। সমস্ত আন্দোলন যখন শেষ হয়ে যাবে, যখন দেখবে বিচার পাচ্ছে না, তখন আমরা 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি মানুষের রাস্তাতে নামতে রাজি আছি। ঠিক তো? যদি আলেমাকে নামবেন তো ইনশাল্লাহ, নামবেন তো ইনশাল্লাহ। আমি বক্তব্য শেষ করতে চাই, সবাই একবার আমার সাথে বলেন লাব্বাই লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, লাব্বাই লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, 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 লাব্বাই ইয়া রাসূলুল্লাহ। কেন বললাম জানেন? রাসূল পাক হায়াতুন নবী, আল আমবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা মরে না, নবীরা মরে না, কবরের মধ্যে জিন্দা থাকে। জেনে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলুল্লাহকে আজকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা এটা বলে জানাতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার অন্তকালে আজকে 1400 বছর পার হয়ে গেছে, আপনি আমাদের দিকে একটু তাকান, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দাদা পীরের আওলাদ ফুরফুরা শরীফ থেকে এসেছেন, আমাদের স্বেচ্ছাসেবক, একটু রাস্তায় যান। আমাদের পীর সাহেব হুজুর এসেছেন রাস্তা থেকে, তারা কে